দেশ রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর নির্দেশে খুব খুশি। তিনি খুশি তার কারণ তার সঙ্গে যা ঘটেছে অন্য কারোর সঙ্গে সেই একই ঘটনা ঘটবে না। দিনেশ কয়েক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, সময় মতো তিনি ঋণ পরিশোধও করে দেন। ঋণ পরিশোধ করা সত্ত্বেও তাকে ব্যাংক তার সম্পত্তির কাগজপত্র কিছুতেই ফেরত দেয়নি। এই কারণে তাকে রীতিমতো বেগ পেতে হয়েছিল, কয়েক মাস ধরে সংশ্লিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে ঘোরাঘুরিও করতে হয়েছিল। কিন্তু আরবিআই এর সাম্প্রতিক পদক্ষেপের পর দিনেশের মতো লক্ষ লক্ষ মানুষকে আর চিন্তা করতে হবে না। চলুন এর কারণ জেনে নেওয়া যাক। ঋণ নিতে যে সম্পত্তি বন্ধক রাখতে হয় তা ফেরত দেওয়ার বিষয়ে গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। গ্রাহকরা ঋণ পরিশোধ করার পরে ব্যাংকগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সম্পত্তির নথি ফেরত দিতে হবে। নথি ফেরত দিতে দেরি হলে গ্রাহকদের মোটা ক্ষতিপূরণ দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক ফেয়ার প্র্যাকটিস কোডের অধীনে এই নির্দেশিকা জারি করেছে, যা সমস্ত বাণিজ্যিক ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, হাউজিং ফিনান্স কোম্পানি, এনবিএফসি এবং নিয়ন্ত্রিত সংস্থা সহ সম্পদ পুনর্গঠন কোম্পানির জন্য প্রযোজ্য হবে। স্মল ফাইন্যান্স ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক বা রিজিওনাল রুরাল ব্যাংকের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। আরবিআই নিয়ন্ত্রিত সংস্থাগুলিকে সমস্ত ঋণের কিস্তি ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলেছে, অথবা ঋণ শোধ হয়ে গেলে ঋণদাতাদের 30 দিনের মধ্যে স্থাবর বা অস্থাবর সম্পত্তির সমস্ত আসল নথি ফেরত দিতে হবে। অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে আমানত, বন্ড, ডিবেঞ্চার, শেয়ার, গয়না বা গাড়ি এবং অন্যান্য জিনিসপত্র, যেখানে স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে খামার, জমি, বাড়ি, দালান ইত্যাদি। রিজার্ভ ব্যাংক অভিযোগ পেয়েছে যে গ্রাহকরা সম্পূর্ণ ঋণ পরিশোধ করার পরেও সম্পত্তির নথি ফেরত পেতে অনেক সময় লাগছে। এর ফলে গ্রাহকরা সমস্যায় পড়ছেন, জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। আরবিআই এই নির্দেশ দেওয়ার ফলে মানুষের এই সমস্যার সমাধান হবে এমনটাই আশা করা হচ্ছে। আরবিআই তার সার্কুলারে বলেছে যে গ্রাহকদের তাদের সুবিধা অনুযায়ী নথি সংগ্রহ করার অপশন দেওয়া হবে। তারা যে ব্রাঞ্চ থেকে ঋণ নিয়েছিলেন বা সেই শাখা বা অফিস থেকে যেখানে সম্পত্তির কাগজপত্র বর্তমানে রাখা আছে সেখান থেকে নথি ফেরত নিতে পারেন। শুধু তাই নয়, ঋণ অনুমোদন পত্রে সম্পত্তির নথি ফেরত দেওয়ার তারিখ ও স্থান উল্লেখ করতেও ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ঋণ গ্রহীতা মারা গেলে আইনগত উত্তরাধিকারীদের কাছে কাগজপত্র হস্তান্তরের জন্য ঋণদাতাদের একটি সুস্পষ্ট পদ্ধতি নির্ধারণ করতে হবে। এই পদ্ধতির বিবরণ তাদের ওয়েবসাইটেও দেখাতে হবে। যদি ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান 30 দিনের মধ্যে সম্পত্তির নথি ফেরত দিতে না পারে, তাহলে তাদের গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে। ব্যাংক এবং প্রতিষ্ঠানগুলিকে প্রথমে গ্রাহকদের বিলম্বের কারণ সম্পর্কে জানাতে হবে। বিলম্ব যদি তাদের জন্য হয়, অর্থাৎ আরবিআই নিয়ন্ত্রিত সংস্থা, তাহলে গ্রাহকদের বিলম্বের প্রতিটি দিনের জন্য ক্ষতিপূরণ হিসেবে 5,000 টাকা দিতে হবে। সম্পত্তির কাগজপত্রের কোনো ক্ষতি হলে ডুপ্লিকেট নথি পেতে গ্রাহককে সাহায্য করার দায়িত্ব ব্যাংক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপরই বর্তাবে। আর খরচ বহন করতে হবে ঋণদাতাকে, এই খরচ হবে ক্ষতিপূরণের বাইরে। আরবিআই এর এই পদক্ষেপের পরে দিনেশের মতো অনেকেই তাদের নথি ফেরত পেতে কয়েক মাস ধরে ব্যাংকের দোরগোড়ায় পৌঁছতে হবে না। আরবিআই এর আদেশ সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে সম্পত্তির নথি 1 ডিসেম্বর 2023 বা তারপর ফেরত দেওয়া হবে।